মেয়েরাই বেশি লুচ্চা হয়, কারণ এইগুলোই তো বাসর করে আগে যায় বইটা। শুনো একটা কথা, তুমি হাসলে তো সমস্যা, একটা কথা বলতে আসছিলাম ভুলে গেছি। শোনো। হ্যাঁ বলো। তোমার বাবাকে বলে দিও যৌতুক হিসেবে তোমাকেই চাই। সত্যি আপনি অনেক ভাগ্যবান, দেখুন না মোনা যাতে কত চাইলাম কিন্তু আপনি না চাইতেই পেয়ে গেলেন। হ্যাঁ ওর খেয়াল রাখবেন, আর হ্যাঁ অনা একটু রাগ করে, মানিয়ে নেবেন। ওই ওই ওই, আমার না বাসা থেকে বিয়ে ঠিক করছিল, হঠাৎ আজ কি বিয়ে, চলো না আমরা পালাই যাই। তুমি এই সময় আসছো আমার জবটাও তো হয় না, তোমাকে নিয়ে কোথায় যাবো? আরে এত চিন্তা করার কি আছে, এ বাবা রিক্সা এদিকে আসেন তো, আমরা এদিকে সামলাবো, তুই যা। আরে যে যে কয়েকটা টাকা নে, আরে যে যে ও ফোনটাও রাখ, আর তুই যা। বালিকা এবার যাবি কই, বাজার থেকে কিনে আনছি মেয়ে পটানোর বই। মেয়েদের মুখ আর ক্যারাম বোর্ড কখনো ময়দা ছাড়া চলে না। যদি তুই বিক্রি হতে আমার সবকিছু বেচা তোরে কিনতাম। বেহায়া নির্লজ্জ মিথ্যাবাদী বেইমানি ঠিক, যেমন চাই বলো, কিন্তু শোনো তোমাকে আমার পাশে দরকার। বন্ধু আমার জুতাগুলো ছিঁড়ে গেছে, তোর জুতাগুলো একটু দিবি? কেন কি করবি, বন্ধুদের সাথে বিয়েতে যাব। আচ্ছা ধর মোবাইলটা, ধর জুতাগুলো খুলি। বন্ধু তোর কল আসছে, কলটা ধর। হ্যালো তানবীর, ইরফানকে বলে দিস ও বিয়েতে গেলে আমরা কেউ বিয়েতে যাব না। বন্ধু থাক লাগবে না। কেন কি হয়েছে, গরিব যে। ভালোবাসার মানুষ তো কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা পরেই রবে। মেয়েদেরকে বলছি মন দিতে না পারো মোবাইল নাম্বারটা দাও, নিজেরটা যদি দিতে না পারো তাহলে বান্ধবীরটা দাও। ছাড়া পড়বো ওইসব মেয়ের উপর, যারা আমার হবু জামাইরে নিয়ে সিপাই সাপাই ঘুরে বেড়ায়। বোন যত্নে রাখিস, ওইটা তো দুলাই বাই লাগে। তাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমার অতীত যেন তোমাকে ভালোবাসে। আরে ভাই কালকে তোর বার্থডে ছিল, তুই আমার দাওয়াত দিস নাই কেন? পরশুদিন তোর বাসরটা ছিল, তুই আমাকে ডাক দিছিলি। পৃথিবীতে সবাই আপনাকে ভুলে গেলেও একজন আপনাকে ভুলবে না, আর সেটা হলো যে আপনার কাছে টাকা পায়। যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, বিষ্ণু সাহেব বলেছেন যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, এটা সুন্নাত। মা এতটাই দামি যে, মা এতটাই দামি যে আল্লাহ তাআলা জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন। বউ হচ্ছে কলিজা আর ফুসফুস হচ্ছে শালি, মাননীয় স্পিকার আমার দুইটাই খালি। এরা সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করে না কেন জানেন? শয়তান আগুন দেখলে ভয় পায়। জীবনে পারফেক্ট কাউকে চাই না, এমনই একজনের হাত ধরতে চাই যা কিছু বন্ধ করে বিশ্বাস করতে পারবো। জীবন সঙ্গী তাকেই করতে চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। এই শোনো আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই ছেলে তুমি কি জানো আমি তোমার থেকে 2 বছরের বড়? ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। সম্পর্কটা একটা সুতোর মতো গাথা, নাটাইয়ার ঘুরির মতো, বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়। আমি বুঝি নাই, আমার সম্পর্কটাও না এখন এরকম সুতো ছেঁড়া ঘুরির মতো। একদিন আমি এমন ভাবে হারিয়ে যাব তুই সরি বলার সুযোগটাও পাবি না। কিরে বন্ধু তুই এখানে দাঁড়ায় রইলি? ভাবছি কালকে তোর বিয়ে, কিভাবে এটা সহ্য করবো।
তুই কি করে ভাবলি ওই তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? মানে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, চলো। সত্যিকারের ভালোবাসা কখনো কাঁদায় না, হাসাতেই পারে, এটাই তার প্রমাণ। সাদা চামড়া দিয়ে কি হবে যদি আপনার ভিতরটাই কালো থাকে?